হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আপনি চাইলে ডাটা এন্ট্রি কপি পেস্ট জব করে ভালো পরিমাণ টাকা ইনকাম করে নিতে পারবেন। বন্ধুরা, আমি বর্তমানে যে সাইটটাই আছি এই সাইটটার নাম হচ্ছে আপওয়ার্ক। এটা একটা ফ্রিল্যান্সিং সাইট, এখান থেকেও কিন্তু আপনারা ডাটা এন্ট্রি কপি পেস্ট যে জবগুলো আছে সেই জবগুলো করতে পারবেন। বন্ধুরা, আপনারা এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারা প্রথমেই এরকম একটা সার্চ বার পাবেন এবং এই সার্চ বারে আপনারা ডাটা এন্ট্রি বা ডাটা এন্ট্রি কপি পেস্ট লিখে যদি সার্চ দেন তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাভেলেবল জব কিন্তু এখানে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অলরেডি ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়ে রেখেছি এবং এখানে সার্চ দিয়ে দেওয়ার পর আমার সামনে 16,208টা জব কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি রিলেটেড কিন্তু অ্যাভেলেবল জব আছে, হাজার হাজার জবগুলো আছে। তো বন্ধুরা, এই আপওয়ার্ক ছাড়াও আপনারা আরও যে মার্কেট প্লেসগুলো আছে সেই মার্কেট প্লেসগুলোতে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেগুলো আমি ভিডিওর শেষে আপনাদের বলে দেব। বন্ধুরা, আমি আপনাদের একটা কাজ শেখানোর জন্য আমি একটা জব আপনাদের জন্য কপি করে রেখেছি, সেই কাজটা আমি আপনাদেরকে শেখাবো মোবাইল দিয়ে। বন্ধুরা, এই জবের যে ডিসক্রিপশনটা আছে সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আই অ্যাম অ্যান অটো পার্টস ম্যানুফ্যাকচারার, মানে হচ্ছে আমি একজন অটো পার্টস প্রস্তুতকারক। আই নিড 100 অটো রিপেয়ার্স শপ লিস্ট ইন ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়ার মধ্যে যে অটো রিপেয়ার্সের দোকানগুলো আছে সেই দোকানের 100টা লিস্ট লাগবে এবং হচ্ছে সেই লিস্টগুলোর মধ্যে তার প্রয়োজন হচ্ছে বিজনেস নেম, বিজনেস ওয়েবসাইট, বিজনেস অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, ফেসবুক লিঙ্ক, এই 6টা তথ্য কিন্তু তার লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা মোবাইল দিয়ে এই কাজটা কিভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেননা আমার মতো সহজ করে কিন্তু আপনাদেরকে কেউ শেখাবে না, ঠিক আছে। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আপনাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আপনারা চলে যাবেন সরাসরি প্লে স্টোরে, প্লে স্টোরে চলে যাওয়ার পর মাইক্রোসফট এক্সেল লিখে সার্চ দিলেই আপনাদের সামনে এই অ্যাপটা চলে আসবে, আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর বন্ধুরা আপনারা অ্যাপটা ওপেন করে নেবেন। অ্যাপটা ওপেন করে নেওয়ার পর আপনাদের এখানে সাইন ইন করতে বলতে পারে, আপনারা একটা জিমেইল দিয়ে সাইন ইন করে নেবেন। তারপর বন্ধুরা এই উপরের দিকে দেখবেন যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে শিটটা ওপেন হয়ে যাবে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিটটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে কিছু হেডলাইন লিখে নিতে হবে যেগুলো আমাদের বায়ার আমাদের কাছে চেয়েছে। তো বন্ধুরা, কী কী লিখতে হবে সেটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, বিজনেস নেম, বিজনেস ওয়েবসাইট। তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন 6টা, এই 6টা কিন্তু আমাদেরকে লিখে নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখান থেকে একটা একটা করে কপি করে নিচ্ছি, আপনারা চাইলে ম্যানুয়ালিও লিখে দিতে পারবেন, ঠিক আছে। তো আমি এটা কপি করে নিলাম, বিজনেস নেম। বন্ধুরা, এখানে লেখার জন্য আপনারা ডাবল ক্লিক করে দেবেন, যে ঘরেই লিখবেন ওই ঘরে ডাবল ক্লিক করে দিলেই কিন্তু লেখার অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এটা পেস্ট করে দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে যা খুশি তাই লিখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যা খুশি তাই কিন্তু লিখতেছি, তো আপনারা চাইলে এখানে লিখে দিতে পারবেন যা খুশি তাই। আমি এখানে কপি করে নিয়ে লিখতেছি কারণ সময় বাঁচানোর জন্য, ঠিক আছে, যাতে ভিডিওটা বড় না হয়। লেখার পর আপনারা কি করবেন, এই টিক চিহ্নে ক্লিক করবেন, তাহলেই কিন্তু লেখাটা সেভ হয়ে যাবে। তারপর আপনার উপরে এ অক্ষর দেখতে পাচ্ছেন, এই ঘরটা বড় করার জন্য অবশ্যই আপনারা এ অক্ষরে ক্লিক করে আপনারা টান দেবেন, তাহলেই কিন্তু বড় হয়ে যাবে। তারপর বন্ধুরা, তারপরের ঘরে আমাদের কি লিখতে হবে এখানে আমি কপি করে নিচ্ছি, এখানে হচ্ছে বিজনেস ওয়েবসাইট। তো বন্ধুরা, এখানে বিজনেস লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র ওয়েবসাইট লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ওয়েবসাইটটা কপি করে নিলাম, ওয়েবসাইটটা কপি করে নেওয়ার পর পরের ঘরে আমি এটা পেস্ট করে দেবো। পেস্ট করার জন্য ডাবল ক্লিক করার পর আপনারা পেস্ট করে দেবেন বা লিখে দেবেন, তারপর টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তারপরের ঘরে আমাদের কি লিখতে হবে হচ্ছে অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেস। তো আমাদের বিজনেসটা লিখতে হবে না, শুধুমাত্র অ্যাড্রেস লিখলেই হবে। তো আমি এখানে ডাবল ক্লিক করে দিলাম, তারপর এখানে আমি অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। তো আমি এটা ম্যানুয়ালি লিখে দিলাম, তারপর এখানে টিক চিহ্নে ক্লিক করে দেবেন। অ্যাড্রেসের পরে আমাদের কি লিখতে হবে, এখানে হচ্ছে অ্যাড্রেসের পরে আমাদের ফোন নাম্বারটা লিখতে হবে। তো আমরা এখানে লিখে দিচ্ছি ফোন নাম্বার, পরের ঘরে আমরা ডাবল ক্লিক করে দিলাম, তারপর আমরা এখানে লিখবো হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার। এটা লিখে আপনারা টিক চিহ্নে ক্লিক করে দেবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা অন্য ঘরে চলে গেছে, এর জন্য কী করবো আমরা, এই উপরে ক্লিক করে দিয়ে আমরা ঘরটা বড় করে দেব। বন্ধুরা, ঘর কীভাবে বড় করতে হয় এইটা কিন্তু আমি আমার অন্য ভিডিওতে আমি অনেক সুন্দরভাবে দেখিয়েছি, অবশ্যই আমার আগের ভিডিওগুলো আপনারা দেখবেন, ঠিক আছে। তারপর বন্ধুরা, এখানে আমাদের পরে হচ্ছে আমাদের চেয়েছে ইমেইল এবং ফেসবুক লিঙ্ক। আমরা এখন লিখে দেবো এখানে ইমেইল, এখানে আমরা ডাবল ক্লিক দিয়ে এখানে লিখে দিচ্ছি ইমেইল। ইমেইল লিখে দেওয়ার পর টিক চিহ্নে ক্লিক করবেন, তারপরের ঘর লিখতে হবে হচ্ছে ফেসবুক লিঙ্ক। তো এখানে আমরা লিখে দিচ্ছি ফেসবুক লিঙ্ক, ঠিক আছে।
ফেসবুক লিঙ্ক লিখে দেওয়ার পর আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। এখন আপনারা চলে আসবেন লেখার প্রথমে, প্রথম করে ক্লিক করে দেবেন। তারপর এখানে যে গুল একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই গুল চিহ্ন ধরে আপনার লেখার যে শেষ গড়টা আছে সেই শেষ গড়ে চলে যাবেন, ঠিক আছে, লেখার শেষ গড়, ঠিক আছে। তারপর আপনারা কী করবেন, নিচের দিকে দেখবেন যে কালার অপশন, এই কালার অপশনে ক্লিক করে দেবেন। কালার অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে যে কোনো একটা কালারে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি হলুদ কালারটা দিয়ে দিলাম। তারপর আপনারা ম্যানুয়ালি বাইরে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে হেডলাইনটা, সেই হেডলাইনটা কিন্তু আগের থেকে সুন্দর লাগতেছে। এই ঘরটা আমরা একটু বড় করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হেডলাইনটা কিন্তু একটু হাইলাইট হয়ে গেছে, একটু সুন্দর লাগতেছে, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে, যে বিজনেস নেম, ওয়েবসাইট অ্যাড্রেস যে লিখলাম, এইগুলো এখন আমাদের কালেক্ট করতে হবে। বায়ার কিন্তু আমাদের 100টা কালেক্ট করতে বলছে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা কীভাবে খুব সহজেই এই তথ্যগুলো কালেক্ট করতে পারেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমরা এখন একটু ডিসক্রিপশনটা দেখে নিচ্ছি, আমাদেরকে কী বলেছে, অটো রিপেয়ার্স যে সবগুলো আছে সেই সবের শপের লিস্টগুলো আমাদের কালেক্ট করতে বলছে, এবং সেই সবগুলো অবশ্যই ক্যালিফোর্নিয়ার মধ্যে হতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি হচ্ছে ব্রাউজারে। আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখে দিবেন, এই সার্চ বারে এখানে লিখবেন হচ্ছে অটো রিপেয়ার্স। আপনারা সার্চ বারে লিখবেন হচ্ছে অটো রিপেয়ার শপ ইন ক্যালিফোর্নিয়া। যেহেতু আমাদের লোকেশনটা ক্যালিফোর্নিয়া, এই জন্য অবশ্যই ক্যালিফোর্নিয়া দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে অটো রিপেয়ার শপ, যেহেতু এই যে অটো রিপেয়ার শপের ডাটাগুলো চাইছে, এই জন্য আমরা অটো রিপেয়ার শপ দিয়েছি, লোকেশন ক্যালিফোর্নিয়া চাইছে, এই জন্য ক্যালিফোর্নিয়া দিয়ে দিয়েছি। তারপর আপনারা কী করবেন, সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা অনেকগুলো ওয়েবসাইট পাবেন, এইগুলোই ক্লিক করবেন না। আপনারা চলে যাবেন নিচের দিকে, যে এখানে দেখবেন যে সরাসরি ম্যাপে চলে আসবেন। তারপর নিচের দিকে দেখবেন যে মোর বিজনেস, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। মোর বিজনেস অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো শপ কিন্তু চলে আসছে ক্যালিফোর্নিয়ার, ঠিক আছে। আপনারা যদি নিচের দিকে যান, এখানে আপনারা নিচের দিকে যান, এখানে কিন্তু অনেক তথ্য পাবেন। এবং নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করে কিন্তু আপনারা আরও অপশন, আরও যে দোকানগুলো আছে সেই দোকানের লিস্টগুলো পেয়ে যাবেন। বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা কিন্তু কোনোভাবেই বায়ারদের ভুল তথ্য দেবেন না, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আপনি একটা খারাপ রিভিউ পেতে পারেন, কিন্তু আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এটা ভালো হবে না, ঠিক আছে। আপনারা অবশ্যই সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট, যে এই দোকানের ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট লেখা আছে, এখানে ওয়েবসাইট লেখা আছে, এবং এখানে ডিরেকশন লেখা আছে। তো বন্ধুরা আপনারা কী করবেন, যেগুলোর মধ্যে ওয়েবসাইট লেখা আছে ওইগুলো ওপেন করবেন, যেগুলোর মধ্যে ডিরেকশন লেখা আছে এইগুলো ওপেন করবেন না, ঠিক আছে। তো বন্ধুরা আমি প্রথমে একটা আপনাদের ডাটা কালেক্ট করে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ডাটা আমি আপনাদের কালেক্ট করে দেবো, এই দোকানের ডাটাগুলো কালেক্ট করে দেবো, কালেক্ট করে দেখিয়ে দেবো। এবং তারপরে আপনারা কী করবেন, একটা একটা করে 100টা ডাটা কিন্তু কালেক্ট করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি একটা দেখালেই কিন্তু আপনারা পারবেন। তো আমি এই যে শপটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিচ্ছি। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা পাশে দেখবেন যে এই দোকানের তথ্যগুলো ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন বন্ধুরা, যে এটা হচ্ছে বিজনেস নেম বা দোকানের নাম। আপনারা কী করবেন, এটা কপি করে নেবেন। তো কপি করার জন্য অবশ্যই সিলেক্ট করতে হবে, সিলেক্ট আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর কপি করবেন, কপি করার পর আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের এক্সেল শিটে, ঠিক আছে। এক্সেল শিটে যাওয়ার পর বিজনেস নেমের নিচে ডাবল ক্লিক করে দিয়ে যেটা কপি করলেন সেটা এখানে কিন্তু পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি পেস্ট করে দিলাম। তারপরে এখানে টিক চিহ্নে ক্লিক করে দেবেন। যেহেতু লেখাটা বাইরে চলে গেছে, এজন্য আপনারা কী করবেন, ঘরটা বড় করে দেবেন। তারপর হচ্ছে আমাদের এখানে কী চাইছে, ওয়েবসাইট। তো আমাদের ওয়েবসাইটটা এখানে আছে, ওয়েবসাইট চেয়েছে, আমরা ওয়েবসাইটে পরে ঢুকবো। ওয়েবসাইটের পরে আমাদের এখানে কী চেয়েছে, অ্যাড্রেস। তো অ্যাড্রেস যেহেতু এখানেই আছে, এই জন্য আমরা আগে অ্যাড্রেসটা নিয়ে নেব। বন্ধুরা এখানে দেখুন, এই যে এটা হচ্ছে অ্যাড্রেস, দেখতে পাচ্ছেন। এই অ্যাড্রেসটা আপনারা কী করবেন, এই অ্যাড্রেসের উপর টাচ করে ধরে রাখবেন। টাচ করে ধরে রাখার পর এরকম লেখা আসবে। তারপর হচ্ছে আপনারা কপি লিঙ্ক টেক্সট এখানে ক্লিক করে দেবেন। তারপর চলে যাবেন হচ্ছে আপনাদের এক্সেল শিটে। এক্সেল শিটে যাওয়ার পর অ্যাড্রেসের নিচে ডাবল ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে যেটা কপি করলেন সেটা পেস্ট করে দিয়ে আপনারা টিক চিহ্নে ক্লিক করে দেবেন। যেহেতু অ্যাড্রেসটা অন্য ঘরে চলে গেছে, এই জন্য আপনারা ঘরটা বড় করে দেবেন, ঠিক আছে। তো আমি ঘরটা বড় করে দিলাম। অ্যাড্রেসের পরে আমাদের এখানে কী চাইছে, ফোন নাম্বার। তো বন্ধুরা ফোন নাম্বার যেহেতু এই এই ওয়েবসাইটেই আছে, এই দেখুন এটা হচ্ছে ফোন নাম্বার। তো আপনারা কী করবেন, ফোন নাম্বারটা কপি করে নেবেন। ফোন নাম্বারটা কপি করার জন্য এখানে টাচ করে ধরে রাখবেন। টাচ করে ধরে রাখার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক টেক্সট, এই অপশনের উপর ক্লিক করে দেবেন। তারপর চলে যাবেন হচ্ছে আপনাদের এক্সেল শিটে। এক্সেল শিটে চলে আসার পর এখানে ফোন নাম্বারের নিচে ডাবল ক্লিক করে দেবেন। তারপর যেটা কপি করলেন সেটা পেস্ট করে দিয়ে এখানে যে ফোন নাম্বারের সামনে প্লাস আইকন আছে, এটা আপনারা কী করবেন, কেটে দেবেন, ঠিক আছে। এই
প্লাস আইকনটা অবশ্যই কেটে দেবেন, তারপর আপনারা টিক চিহ্নে ক্লিক করে দেবেন। এখন হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ইমেইল, ফেসবুক লিংক, ঠিক আছে? তো এই দুইটা আমাদের কালেক্ট করার জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে চলে যাওয়ার জন্য আপনারা কী করবেন, যে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট লেখা আছে, এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। এই লেখার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। এখন আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের এক্সেল শিটে। তারপর এখানে যে ওয়েবসাইট লেখা আছে তার নিচে ডাবল ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করে দেওয়ার পর যেটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন, তারপর টিক চিহ্নে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ঘরটা একটু বড় করে দেবেন, যেহেতু আমাদের ওয়েবসাইটটা বড়। এই দেখতে পাচ্ছেন আমরা এই ঘরটা বড় করে দিলাম, ঠিক আছে? তো বন্ধুরা তারপর হচ্ছে আমাদের এখানে কী চেয়েছে এই পাশে দেখুন, আমাদের এখানে চেয়েছে হচ্ছে ইমেল এবং ফেসবুক লিঙ্ক। তো বন্ধুরা ইমেল এবং ফেসবুক লিঙ্ক খোঁজার জন্য আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইটে। তো আমরা এখানে দেখবো যে কোথাও ইমেল এবং আর হচ্ছে ফেসবুকের কোনো লোগো টোগো আছে কিনা সেগুলো দেখবো, ঠিক আছে? ইমেল বা ফেসবুকের লোগো আছে কিনা আমরা এটা দেখবো, আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করব। যদি না থাকে তাহলে আমরা কী করব, এখানে দেখবেন যে হচ্ছে কন্ট্যাক্টস লেখা থাকে, ঠিক আছে? অনেক সময় কন্ট্যাক্টস লেখা থাকে ফেসবুকের, ফেসবুক লোগো বা হচ্ছে ইমেল না থাকলে আপনারা দেখবেন যে এই যে কন্ট্যাক্টস লেখা থাকে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? কন্ট্যাক্টস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে কোথাও ফেসবুক লোগো বা ইমেল আছে কিনা এটা একটু চেক করে দেখবেন। যদি এখানেও না থাকে তাহলে কিন্তু বের করার আরও রাস্তা আছে, আপনারা চিন্তা করবেন না, সেই রাস্তাগুলো আমি আপনাদের শিখিয়ে দেব, ঠিক আছে? তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমরা কোথাও ইমেল বা ফেসবুকের কোনো লোগোটুকু পেলাম না। তো সেক্ষেত্রে কী করবো আমরা, যে এই অতিরিক্ত যে এইগুলো আছে ব্রাউজ যে করলাম এইগুলো আমরা রিমুভ করে দেবো, ঠিক আছে? তো আমরা চলে যাবো আমাদের মেন যে। তো বন্ধুরা আমরা যদি কোথাও ইমেল বা ফেসবুক লোগো না পাই তো আমরা সরাসরি এখানে চলে আসবো, ঠিক আছে? তারপর আমরা কী করবো, যেখানে দেখতে পাচ্ছেন বিজনেস নেমটা এটা আমরা কপি করে নেব, মানে দোকানের নামটা আমরা এখান থেকে কপি করে নেব। তো বন্ধুরা অতিরিক্ত লেখা যদি সিলেক্ট হয়ে যায় আপনারা ভালোভাবে সিলেক্ট করে শুধুমাত্র বিজনেস নেমটা এখান থেকে কপি করে নেবেন। তারপর আপনারা নতুন একটা ট্যাব এখান থেকে নিয়ে নেবেন, নিউ ট্যাব। তারপর আপনারা সার্চ বারে এখানে আপনারা দোকানের নামটা পেস্ট করে দিয়ে আপনারা এখানে ফেসবুক লিখে দেবেন, ঠিক আছে? ফেসবুক লিখে আপনারা একটা সার্চ দিয়ে দেবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনারা দেখবেন যে আপনার দোকানের নামের সাথে কোনটা মিল আছে, ঠিক আছে? তো এখানে দেখুন লেখা আছে অটো স্পোর্টস প্রো বডি, এখানে ক্যালিফোর্নিয়া মোটর স্পোর্টস, তারপর আছে অটো স্পোর্টস লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন, এটার সাথে একটু মিল আছে, আমরা এটা ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এখানে এরকম চাইলে আপনারা জাস্ট ওয়ান্সে ক্লিক করে দিতে পারেন বা আপনাদের সরাসরি কিন্তু ওয়েবসাইটে নিয়ে চলে যেতে পারে, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সামনে এই যে এইটা ফেসবুকটা সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা আমরা কিন্তু এখানে ফেসবুক লিঙ্কটা পেয়ে যাচ্ছি, এই দেখুন এটা ফেসবুকের লিঙ্কটা কিন্তু এখানে পাবো। তো আমরা ফেসবুক লিঙ্ক কপি করার আগে আগে দেখবো যে ইমেল আছে কিনা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইমেলটা কিন্তু যে এখানে আছে, তো আমরা ইমেলটা কপি করার জন্য এখান থেকে এটা টাচ করে সিলেক্ট করে নেব, তারপরে এই কপি অপশনে ক্লিক করে দিয়ে আমরা এটা কপি করে নেব, ঠিক আছে? কপি করার পর আমরা চলে যাবো এক্সেল শিটে, তারপরে যে এখানে ইমেলের যে ঘরটা আছে এখানে ডাবল ক্লিক করে দেবো, তারপরে যেটা কপি করলাম সেটা পেস্ট করে দিয়ে আমরা এখানে টিক চিহ্নে ক্লিক করে দেবো। তারপর হচ্ছে আমাদের যে ঘরটা সেটা একটু বড় করে দেবো। এখন লাগবে হচ্ছে আমাদের ফেসবুকের লিঙ্ক। তো বন্ধুরা ফেসবুকের লিঙ্ক এটা কপি করার জন্য আমরা চলে যাব সেই যে এই ওয়েবসাইটে, লিঙ্কটা কপি করার জন্য আমরা এই উপরের অংশে ক্লিক করব, তারপর বন্ধুরা আমরা যে এই অপশনে ক্লিক করে দেব। বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমরা যে এখানে ক্লিক করে দেবো ফেসবুক লিঙ্কের ঘরে ক্লিক করে দিয়ে যেটা পেস্ট, যেটা হচ্ছে আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিয়ে টিক চিহ্নে ক্লিক করে দেবো। তারপর হচ্ছে আমাদের ঘরটা আমরা একটু বড় করে দিতে পারি, ঠিক আছে? আমরা আমাদের ঘরটা বড় করে দেবো, যেহেতু লিঙ্কটা অনেক বড় এই জন্য আমরা ঘরটা একটু বড় করে দেবো, ঠিক আছে? তো আপনারা আপনাদের অনুযায়ী ঘরটা বড় করে দিবেন, আমি ঘরটা বড় করে দিলাম। তারপর বন্ধুরা সাপোজ ধরেন আপনার একশোটা ডাটা, আপনার একশোটা দোকানের তথ্য আপনার কালেক্ট করা শেষ, তারপরে কী করবেন? তারপর অবশ্যই এটা সেভ করবেন। হ্যাঁ, সেভ কীভাবে করবেন দেখিয়ে দেবো। তো বন্ধুরা আপনারা এইভাবে ঠিক একশোটা দোকানের যে ডাটা আছে সেই ডাটাগুলো আপনারা কালেক্ট করবেন। এখানে যে ডিসক্রিপশনটা দেখতে পাচ্ছেন এই ডিসক্রিপশনটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিন, তারপর আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে? অবশ্যই প্র্যাকটিস করবেন, শিখবেন, তারপর কাজ শুরু করবেন। বন্ধুরা আপনারা কীভাবে সেভ করবেন সেটা আমি দেখিয়ে দেবো, তারপর আমি আপনাদেরকে জানাবো যে ফাইবার তারপর freelancer.com এ কীভাবে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? তো বন্ধুরা আপনারা সেভ করার জন্য এই থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করার পর এই সেভ অ্যাসে ক্লিক করবেন। সেভ অ্যাসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস, এখানে ক্লিক করে দেবেন। তারপর এই ডাউনলোড দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা যেখানে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ করার পর এটা আপনারা আপনাদের বায়ারদের দিয়ে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা এখন কথা হচ্ছে, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট করবেন।
ফাইবার ফ্রিল্যান্সিং ডট কমে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা লিখে যদি ইউটিউবে সার্চ দেন তাহলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো দেখে আপনারা শিখে নেবেন কীভাবে অ্যাকাউন্ট করতে হয়। আর একটা কথা হচ্ছে, এই ডাটা রিলেটেড আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনারা সেই প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং সেই প্রত্যেকটা ভিডিওর ওর যে ডিসক্রিপশন আছে সেগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিসগুলো আশা করি পারবেন। তো বন্ধুরা, আপনারা আশা করি মোবাইল দিয়ে এই কাজটা করতে পারবেন। যদি আপনারা এই কাজটা শিখতে পারেন, আমার এই ভিডিওটা দেখে যদি আপনি শিখতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি শিখতে না পারেন তাহলেও আমাকে কমেন্টে জানাবেন, আমি আরও সহজভাবে আপনাদের শেখানোর চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, লাইক দিলে কী হয় ভিডিও বানানোর যে অনুপ্রেরণাটা সেটা আরেকটু বেড়ে যায়।